নমস্কার বন্ধুরা, গল্পবাসরের আজকে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বিশ্ব সাহিত্যের ভিন্ন ভিন্ন স্বাদের ছোট বড় নানান গল্প নিয়ে সাজানো হয়েছে গল্পবাসর। গল্পবাসরের আজকের নিবেদন বুদ্ধদেব ঘোষরচিত উপন্যাস কোয়েলের কাছে, যে পালামৌকে সাহিত্যে চিরজীবী করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, সেই পালামৌকেই কোয়েলের কাছে উপন্যাসে নতুন রূপে সাহিত্য পাঠকের কাছে তুলে ধরেছেন এ যুগের শক্তিশালী কথাকার বুদ্ধদেব গুহ। দীর্ঘ সময়ের ব্যবধানে শুধু যে পালাময়ের চেহারা বদলি ঘটেছে তা নয়, অন্যতর দৃষ্টিও এই সৃষ্টিকে দিয়েছে নবতর মহিমা। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক প্রড়ে, পুরনো পালাময়ের এই প্রবাদ পরিণত বাক্যটিকে মনে রেখেই আর একটু এগিয়ে বলা যায় অন্যরা অন্যত্র সুন্দর, বুদ্ধদেব গুহ জঙ্গলমহলে। সত্যি অরণ্যে অনন্য বুদ্ধদেব গুহ। তিনি নিজেও একথা লিখেছিলেন, প্রকৃতি আমার প্রথম প্রেম এবং সবচেয়ে বড় কথা স্থায়ী প্রেম। তার প্রকৃতি প্রধান রচনা শুধু রূপের বর্ণনা নয়, শব্দ আর গন্ধকেও তিনি অক্ষরে বন্দী করেন এক আশ্চর্য জাদুতে। এই শেষোক্ত জাদুর জন্যই তাঁর লেখার নিজস্ব এক আবেদন, আলাদা এক আকর্ষণ। কোয়েলের কাছে বুদ্ধদেব গুহর বহু বন্দিত উপন্যাস, প্রকৃতি এখানে প্রধান চরিত্র সন্দেহ নেই, কিন্তু সেই সূত্রে আর যে কটি মানুষের উল্লেখ তারাও কম কৌতূহলকর নয়। মারিয়ানার প্রেম, সুমিতা বৌদির কামনা, লালতির সোহাগ, জগদীশ পাণ্ডের হিংস্রতা, ঘোষদার কৃত্রিমতা আর যশবন্তের আদিমতা কেবল নদীর মতোই প্রাণবান এক প্রবাহ। সৌন্দর্যে, রোমাঞ্চে, উৎকণ্ঠায়, আবেগে উজ্জ্বল উপন্যাস কোয়েলের কাছে। আজ প্রথম পর্ব। গল্পপাঠে থাকছি আমি আপনাদের বন্ধু দিলীপ পাল। শুরু হচ্ছে আজকের গল্প, বুদ্ধদেব গুহ রচিত উপন্যাস কোয়েলের কাছে, প্রথম পর্ব। স্যান্ডারসন কাগজ কোম্পানির ফরেস্ট অফিসারের চাকরি নিয়ে আজই এলাম এখানে। পাহাড়ের মাথায় খাপরার চালে পুরনো আমলের বাংলো, পাশাপাশি তিনটে ঘর, সামনে পিছনে চওড়া বারান্দা। ঘরগুলো বেশ বড় বড়, বাংলোর হাতাটাও বিরাট। চমৎকার ড্রাইভ, দুপাশে দুটো জ্যাকারান্ডা গাছ, তাছাড়া কৃষ্ণচূড়া, ক্যাসিয়ানোডুলাস, চেরি ইত্যাদি গাছে চারিদিক ভরা। বাংলোর চারপাশে সীমানায় কাঁটা তার আর কাঁটা ঝোপ। জায়গার নাম রুমান্ডি। ব্রজন ঘোষ মানে ঘোষদা পৌঁছে দিয়ে গেলেন, বললেন, এই হলো তোমার ডেরা, এখানেই থাকবে, এইখানে বসেই বাঁশ কাটার কাজ তদারকি করবে, এইখানেই এখন থেকে তোমার ঘরবাড়ি সব। বাংলোর বারান্দায় দাঁড়িয়ে যেদিকেই তাকালাম শুধু পাহাড় আর পাহাড়, বন আর বন। সত্যি কথা বলতে কি বেশ গা ছমছম করতে লাগল। বেশি মাইনের লোভে পড়ে এই ঘন জঙ্গলে এসে পাণ্ডব বর্জিত পাহাড়ে বেঘরে বাঘ ভালুক ডাকাতে হাতে প্রাণটা না যায়। ছোটবেলা থেকে কলকাতায় মানুষ, সেখানেই পড়াশুনো শিখেছি। সেখানকার ট্রাম আর বাসের গর্জন শুনে এবং মানুষের মেলা দেখে অভ্যস্ত আছি, কিন্তু এ এক আশ্চর্য জগতে এসে পড়লাম। এই দিনের বেলায়ও কোনো জনমানব নেই, কেবল ব্যস্ত হাওয়াটা রাশি রাশি বিচিত্র বর্ণ শুকনো পাতা তাড়িয়ে নিয়ে ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে। সেই পাতার নাচের শব্দ ছাড়া আছে টিয়ার ঝাঁকের কর্কশ শব্দ। এই বিচ্ছিন্ন ও অসহনীয়ভাবে নির্জন জঙ্গলে কি করে দিন কাটাবো জানি না। তার উপর এক বছরের চুক্তিতে এসেছি, কাজ করব না বললেই হলো না, পালিয়ে গেলেই হলো না, প্রায় কান্না পেতে লাগলো। ঘোষদা বললেন, তোমার কোনো অসুবিধা হবে না, বাবুর্চি আছে ভালো, নাম জুম্মান, পাহাড়ের নিচে হাটে গেছে বোধহয় তোমার খাওয়া দাওয়ার ইন্তজাম করতে, আর এই হচ্ছে রামধানিয়া, তোমার খেদমতগার। অত্যন্ত সাদাসিধে একটি লোক এসে
লম্বা কুর্নিশ করে দাঁড়াল। ঘোষদা বললেন, আমি এবার চলি, তুমি চান টান করে বিশ্রাম করো। যুবমানেই এলো বলে খেয়ে দেয়ে বেশ ভালো করে ঘুমিয়ে নিয়ে আজকের দিনটা রেস্ট নাও, কাল থেকে কাজ শুরু। এখানে যে রেঞ্জার আছে, যার কথা রাস্তায় বলছিলাম, সে ছেলেটি ভালোই, তবে বড় সাংঘাতিক টাইপ। চমকে উঠে বললাম, মানে? ঘোষদা হেসে বললেন, না না, তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবো বলে মনে হয় না, তবে ছেলেটি বড় বেপরোয়া, ওকে একটু সামলে সামলে চলো বাপু, নইলে বিদেশে কি বিপদ সৃষ্টি করবে কে জানে। রেঞ্জারের নাম যশবন্ত। তারপর বারান্দা থেকে নামতে নামতে থেমে দাঁড়িয়ে পড়ে বললেন, বাইরে চলাফেরা করার সময় একটু সাবধানে করো, গরমের দিন সাপের বড় উপদ্রব। সাপ? একেবারে কুঁকড়ে গেলাম। বাঘ ভাল্লুকে তাও দেখা যায়, বোঝা যায়, হাতে পায়ে হেঁটে আসে। এই ঘিনঘিনে বুকে হাঁটা পিচ্ছিল কুৎসিত সরীসৃপকে দেখলেই একটা অস্বস্তি লাগে, সারা শরীর ঘিনঘিন করে ওঠে। সভয়ে শুধলাম, কি সাপ আছে? ঘোষদা বললেন, আছেন সকলেই, শঙ্খচূর, কালকেউটে, পাহাড়ি গহমান ইত্যাদি, কেউ কম যান না। এই গরমের সময়টাতেই বেশি ভয়, ঘাবড়াবার কিছু নেই, একটু সাবধানে থাকলেই হবে, ফর্সা জায়গা থেকে পা ফেলো। এই বলে উনি গাড়িতে উঠলেন, তারপর ওর জিপ লাল ধুলো উড়িয়ে চলে গেল। ঘরগুলো বেশ বড় বড়, বিরাট বিরাট জানালা ঘরের তিন দিকে, জানালায় শিক নেই কোনো, দুপাশে দুটি ঘর, মধ্যে বসবার ঘর, কাম খাবার ঘর, প্রত্যেক ঘরের পেছনেই সংলগ্ন বাথরুম, বাথরুমে বেশ উঁচু করে কাঠের পাঁটাতন, বড় বাথটাব, একটি ওয়াশ বেসিন, সব দেওয়ালে একটি করে বড় জানলা আছে। দরজা খুলে পেছনের উঠোনে গিয়ে পড়তে হয়। পিছনের উঠোনের পর জুম্মান ও রামধানিয়ার কোয়ার্টার, বাবুরচিখানা, কাঠ ও কয়লা রাখবার ঘর ইত্যাদি। উঠোনের এক পাশে একটা বিরাট গাছ শাখা প্রশাখা বিস্তার করে অনেক দিনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, এক ঝাঁক হলদে রঙের শালিক তাতে কিচিরমিচির করছে। জানলার যা সাইজ, তাতে হাতির বাচ্চা পর্যন্ত অনায়াসে ঢুকে পড়ে আমার নেয়ারে খাটিয়াতে শুয়ে থাকতে পারে। একে তো এই নিবিড় জঙ্গলের মধ্যে আছি, এই জানাটাই যথেষ্ট জানা, তার উপর যদি ঘরের মধ্যে হিংস্র জানোয়ার ঢুকে পড়ার ভয় থাকে, তবে তো অস্বস্তির এক শেষ। এই সাইজের জানলা দিয়ে ঠিক কোন কোন জানোয়ার এবং কত সংখ্যায় প্রবেশ করতে পারে, তাই ইচ্ছে করলে রামধানিয়াকে শুধোনো যেত, কিন্তু প্রথম দিনেই কলকাতিয়া বাবুর স্বরূপ উদ্ঘাটিত যাতে না হয় সেই চেষ্টায় আপ্রাণ সতর্ক হলাম। জুম্মান সত্যি ভালো রাঁধে, এরকম জায়গায় খাওয়াটাকেই হয়তো হোল টাইম অকুপেশন করতে হবে, অতএব একজন যোগ্য বাবুর্চির প্রয়োজন নিতান্তই। খাওয়া দাওয়ার পর আমার ইমিডিয়েট বস ঘোষদার কথা মতো একটু গড়িয়েই নিলাম, তারপর রোদের তেজ কমলে পায়চারি করলাম বেশ কিছুক্ষণ। বাংলোর হাতা থেকে দূরে পাহাড়ের নিচে একটি সংখিনী নদী চোখে পড়ে, ঘন জঙ্গলের মাঝে এঁকে বেঁকে চলে গেছে শুকনো সাদা মসৃণ বালির রেখা। এতদূর থেকে জল আছে কি না বোঝা যায় না। রামধনিয়া বললে, নদীর নাম সুহাগী, আরও এগিয়ে গিয়ে নাকি কোয়েল নদীতে মিশেছে। গ্রীষ্মের জঙ্গলের লাল হলদে ও সবুজ চঞ্চল প্রাণ প্রাচুর্যের মাঝে ওই ছোট নদীর শান্ত সমাহিত নিরুদ্বেগ শ্বেত সত্তাটি ভারী ভালো লেগেছিল, কিন্তু এই আসন্ন সন্ধ্যায় একা একা ওই অতটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে নদীতে পৌঁছই সে সাহস আমার ছিল না। আলো যত পড়ে আসতে লাগলো ততই যেন সমস্ত বন পাহাড় বিচিত্র শব্দে কলকাকলিতে মুখরিত হয়ে উঠল। কত রকম পাখির ডাক, অতটুকুটুকু পাখি যে অত জোরে ডাকতে পারে এখানে না এলে বোধহয় জানতেই পারতাম না।
সব স্বর ছাপিয়ে একটি তীক্ষ্ণ স্বর ক্যাঁ ক্যাঁ করে একেবারে বুকের মধ্যিখান অবধি এসে পৌঁছচ্ছে। হঠাৎ শুনলে মনে হবে কি এক আরতি যেন বনের বুক চিরে শেষ বিকেলের বিষণ্ন আলোয় ঠিকরে বেরিয়ে আসছে। রামধনিয়াকে শুধালাম, ও কিসের ডাক? কোনো পাখির ডাক নিশ্চয় নয়? রামধনিয়া হেসে বললে, ও মোর হ্যাঁ ওর কাবা, মোর অথবা মেঞ্জুর মানে ময়ূর। রামধনিয়া বলল, মোর কাফি হ্যাঁ ইহাঁ সব, ঝুন্ড কে ঝুন্ড মানে দলে দলে। শিখলাম ভাষাটাও একটা খুব কম বিপত্তির নয়, একসঙ্গে এতগুলো বাধা অতিক্রম করতে হলে মহাবীরের প্রয়োজন, আমার মতো পঙ্গুর অসাধ্য কাজ। পৃথিবীতে যে এত পাখি আছে, আদিগন্ত এই বনে আসন্ন সন্ধ্যায় কান পেতে না শুনলে বোধহয় জানতেই পেতাম না। অন্ধকার নেমে আসতে না আসতে ভয় ভয় করতে লাগলো খুব। বিজলি বাতি নেই, কবে হবে তারও ঠিক ঠিকানা নেই, আগামী 5-10 বছরের মধ্যে হবে বলে মনেও হয় না। ঘরে ঘরে হ্যারিকেন জ্বলে উঠল, রামধনিয়া বাইরের বারান্দায়ও একটি রেখে গেল। বললাম, বাইরেটা নিয়ে যাও। আকাশে চাঁদ ছিল, আজই বোধহয় পূর্ণিমা। একটি হলুদ থালার মতো চাঁদ পাহাড়ের মাথা বেয়ে পত্রবিরল শাল বনের পটভূমিতে গ্রীষ্ম সন্ধ্যায় ধীরে ধীরে আকাশ বেয়ে উঠতে লাগল। নীল 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 আকাশে, আর সেই ঘন নীলে তার হলুদ রং ঝরে গিয়ে অকলঙ্ক সাদা হল। সমস্ত জঙ্গল পাহাড় হাসতে লাগল, সেই হাসিতে একটি খেয়ালি হাওয়া ঝুরুঝুরু করে শুকনো পাতা উড়িয়ে নিচে নামতে লাগল। চাঁদনি রাতে জঙ্গল পাহাড় সুহাগী নদী প্রত্যেকে এমন এক মোহময় রূপ নিল যে মনে হলো এরা সেই দিনের আলোর জঙ্গল পাহাড় কি নদী নয়, এরা নতুন কেউ। জানি না সকলের হয় কি না, আমার সেই প্রথম রাতে নতুন জায়গায় একটুও ঘুম এলো না। যদিও পাহাড়ের উপর গরম তেমন কিছুই নেই, তবু জানালা বন্ধ করে ঘুমোনো গেল না। রাতে খাওয়া দাওয়ার পর যখন শুলাম, তখন নিজেকে সত্যি বড় অসহায় বলে মনে হতে লাগলো। সভ্যতা থেকে কত দূরে, কোন নিবিড় জঙ্গলের মধ্যে পাহাড়ের চূড়োয় শুয়ে আছি। জানলা বেয়ে চাঁদের আলো এসে ঘরময় লুটোপুটি করছে। একটি বোগেনভেলিয়ার লতা জানলার পাশ বেয়ে ছাদে লতিয়ে উঠেছে। রাতের হাওয়ার দমকে দমকে কেঁপে কেঁপে উঠছে লতা, ছায়াটা কেঁপে যাচ্ছে আমার ঘরময়। বাইরের জঙ্গলে অনেক রকম শব্দ শুনতে পাচ্ছি, নিশ্চয়ই নিশাচর জানোয়ারদের। কোনটা কোন জানোয়ারের আওয়াজ জানি না, সমস্ত শব্দ মিলে সেই পূর্ণিমা রাতের রূপলি শব্দ সমষ্টি মাথার মধ্যে ঝুমঝুম করছে। ঘরে শুয়ে শুয়েই ভয়ে জড়সড় হয়ে যাচ্ছি, অথচ বাইরের সুন্দরী প্রকৃতিতে এখন কারা চলাফেরা করে বেড়াচ্ছে তাদের সম্বন্ধে কৌতূহল যে কম হচ্ছে তা নয়, এ এক অভূতপূর্ব ভয় মিশ্রিত কৌতূহল। সারা রাত এপাশ ওপাশ করে বোধহয় শেষ রাতের দিকে ঘুমিয়ে থাকব। দরজায় ধাক্কা পড়তে যখন ঘুম ভাঙল, তখন দেখলাম আমার ঘর শিশু সূর্যের কোমল আলোয় ভরে গেছে। এবং আশ্চর্যের বিষয় এই যে জানলা দিয়ে কোনো জানোয়ারই ঘরে প্রবেশ করেনি রাতে। রামধনিয়া দরজা ধাক্কা দিচ্ছিল, দরজা খুলতেই বলল, রেঞ্জার সাহেব আ গয়া।
তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে পায়জামার ওপর পাঞ্জাবিটা চড়িয়ে বাইরে এলাম। বাইরে এসে কাউকে কোথাও দেখতে পেলাম না। দেখলাম একটি কুচকুচে কালো ঘোড়া কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আমার দিকে সপ্রতিভ চোখে তাকিয়ে আছে। ঘোড়াটার গা দিয়ে কালো সাটিনের জেল্লা বেরোচ্ছে। এদিক ওদিক চাইতেই দেখি উঠোনের দিক থেকে একজন কালো দীর্ঘদেহী ছিপছিপে সুপুরুষ এদেশীয় ভদ্রলোক আসছেন। তার পেছনে পেছনে রামধনিয়া একটা ভাঙা ঝুড়িতে বিস্তর সাদায় হলুদ মেশানো টোপা টোপা ফল নিয়ে আসছে। ভদ্রলোক কাছে আসতে নিজেই হাত তুলে ভাঙা ভাঙা বাংলায় বললেন, নমস্কার। প্রতি নমস্কার জানালাম। দেখলাম রামধনিয়া ওই ঝুড়ি ভর্তি ফল ঘোড়াটার মুখের সামনে ঢেলে দিল, আর ঘোড়াটা তখনই সেগুলো পরমানন্দে চিবোতে লাগলো। আমাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে ভদ্রলোক এবার পরিষ্কার বাংলায় বললেন, ওগুলো কি ফল জানেন? নেতিবাচক ঘাড় নাড়লাম। উনি বললেন, মহুয়া। উঠোনে যে বড় ফল গাছটা আছে সেটার ফল। আমি বললাম, গাছটা দেখে সেরকম অনুমান করেছিলাম বটে, আগে তো দেখিনি কোনোদিন, ফলও চিনতাম না। ভদ্রলোক হো হো করে হাসতে লাগলেন, বললেন, স্যান্ডারসন কোম্পানি ফরেস্ট অফিসার মহুয়া চেনেন না, আজীব বাত। কথাটায় বেশ অপ্রতিভ হলাম। উনি বললেন, এই মহুয়ায় এখানকার লোকের ধমনী বেয়ে চলে। কেন, কাল রাতে এর বাস পাননি? সারা রাত হাওয়ায় যে মিষ্টি গন্ধ পেয়েছেন তাই মহুয়ার। সারা জঙ্গল গরমের দিনে ম ম করে মহুয়ার গন্ধে। এ বড়া কিমতি চিজ আছে। গরুকে খাওয়ান, গরু বেগে দুধ দেবে। ঘোড়াকে খাওয়ান, ঘোড়া তেড়ে দৌড়বে। মহুয়ার মদ তৈরি করে মানুষকে খাওয়ান, দেখবেন ঝেড়ে ঘুমোচ্ছে। আরও গুণ আছে, ঘোড়া থেকে নামতে গিয়ে গোড়ালি মচকে গেল, তো সুখা মহুয়া গরম করে সেঁক দিন, ব্যাস সঙ্গে সঙ্গে ঠিক। বললাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হয় নাকি, আসুন বসুন। উনি অবাক গলায় বললেন, এ কি আপনার কলকাতা নাকি মশাই, যে মিঠি মিঠি কথা বলে চলে যাব। অনেক মাইল ঘোড়ায় চেপে এসেছি, সেই সূর্যোদয়ের আগে উঠেছি ঘোড়ায়। এখানে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে আবার বিকেলে রওনা হয়ে রাতে গিয়ে পৌঁছব। উচ্ছ্বসিত হয়ে বললাম, বাবা তবে তো ভালোই, চমৎকার হলো, ভেরি কাইন্ড অফ ইউ, ভেরি কাইন্ড অফ ইউ। কথাটায় উনি আমার দিকে এমন করে কটমটিয়ে তাকালেন যে বুঝতে তিলমাত্র কষ্ট হলো না এই জঙ্গলে ওইসব মেকি ভদ্রতা অনেকদিন আগেই তামাদি হয়ে গেছে। এখানে মানুষ মানুষকে আন্তরিকতায় আপ্যায়িত করে, তোতা পাখির মতো কতগুলো বাঁধা গথ আউড়ে নয়। কথা ঘুরিয়ে বললাম, যাই বলুন, বাংলাটা কিন্তু আপনি চমৎকার বলেন। যশোবন্ত বাবু কিঞ্চিত ব্যথিত এবং অত্যন্ত অবাক হয়ে বললেন, আজ্ঞে, আপনার কথা ঠিক বুঝলাম না। তারপর বেশ জোরের সঙ্গে বললেন, আমি তো বাঙালিই হচ্ছি। বিস্ময় শেষ রইল না, প্রায় ঢোক গিলে বললাম, তাহলে আপনি বাঙালিই হচ্ছেন, কিন্তু যশোবন্ত নামটা তো ঠিক। উনি হেসে বললেন, আরে তাতে কি হলো, আমরা চার পুরুষ ধরে বিহারে হাজারিবাগের বাসিন্দা। আমার নাম যশোবন্ত বোস, আমার বাবার নাম নরসিং বোস, আমার মার নাম ফুলকুমারী বোস, মামা বাড়ি পূর্ণিয়া জেলায়। আমার মামারাও প্রায় তিন চার পুরুষ হলো পূর্ণিয়ায়। নাম যাই হোক আমাদের, আমরা বাঙালি হচ্ছি। আমি বললাম, তা তো নিশ্চয়ই, বাঙালি তো হচ্ছেনই। যশোবন্ত বাবু বললেন, ঘোষ সাহেব আমাকে জানালেন আপনার কথা, বললেন খুব বড়া খানদানের ছেলে, অবস্থা বিপাকে বহুত পড়ে লিখে হয়েও এই জঙ্গলে কাজ করতে এসেছেন, অথচ জঙ্গলে জানেন না কিছুই, তাই ভাবলাম আপনাকে একটু তালিম দিয়ে যাই। তারপর একটু চুপ করে থেকেই বললেন, এখানে কোনো রক্তের সম্পর্কে প্রয়োজন নেই, আমরা সকলে সকলের রিশতেদার, একজন অন্যজনের জন্য জান কবুল করতেও কখনো হটে না। আও দোস্ত, হাত সে হাত মিলাও। যশোবন্ত আমার হাতটি চেপে ধরলেন আন্তরিকতার সঙ্গে, যদিও একটু ঘাবড়ে গেলাম, তবুও বললাম, ভালোই হলো, খুব ভালো হলো,
একেবারে একা একা যে কি করে এখানে দিন কাটাতাম জানি না। যশবন্ত বাবুর অদ্ভুত সহজ স্বভাবের গুণে অল্পক্ষণের মধ্যেই আমরা আপনি থেকে তুমিতে এলাম। অবশ্য 5 মিনিটের মধ্যে সদ্য পরিচিত কাউকে তুমি বলা যায় এ একেবারে অবিশ্বাস্য ব্যাপার। যদি কেউ কোনোদিন যশবন্তকে দেখে থাকেন তবে একমাত্র তিনি এ কথা অবলীলায় বিশ্বাস করবেন। রামধানিয়া চা নিয়ে এলো চেরি গাছের তলায়, চিঁড়ে ভাজা আর চা। ফুরফুর করে হাওয়া দিচ্ছে, একজোড়া বুলবুলি পাখি এসে চেরি গাছের পাতার আড়ালে বসে শীষ দিচ্ছে। উপরে তাকালে দেখা যায় শুধু নীল আর নীল, আশ্চর্য শান্তি। পাহাড়ের নিচে গ্রামের ঘুম ভেঙেছে অনেকক্ষণ। গ্রামের নামও সুহাগী, নদীর নামে নাম। ঘন জঙ্গলের আস্তরণ ভেদ করে ধোঁয়া উঠছে ইঙ্কে বেঁকে পিঁজা তুলোর মতো আকাশের দিকে। পোষা মুরগির ডাক, ছাগলের ব্যাঁ ব্যাঁ রব, মোষের গলার ঘণ্টা, কাঠ কাটার আওয়াজ এবং ইতস্তত নারীকণ্ঠের তর্জন ভেসে আসছে হাওয়ায়। বেশ ভালো লাগছে, আমিও একেবারে একা নই, অনেক লোকই তো আশেপাশে। বেশ সপ্রাণ সরব জীবন্ত সকাল, বেশ ভালোই লাগছে রাতের ভয়টা কেটে গিয়ে। যশবন্ত বলল যে আমার কাজ এমন কিছু নয়, কাগজ কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ঠিকাদার আছেন, সেই ঠিকাদারেরা লরি বোঝায় বাঁশ কেটে কেটে বিভিন্ন স্টেশনে পাঠাবেন, সেই সব বাঁশ ঠিক সাইজ মতো হচ্ছে কিনা, সময় মতো পাঠানো হচ্ছে কিনা, এই সব কাজ তদারকি করা। যশবন্ত এখানকারই ফরেস্ট রেঞ্জার, ওর কাজ যাতে বন বিভাগের কোনো ক্ষতি না হয়, বন বিভাগের প্রাপ্য পাওনা ঠিকমতো আদায় হচ্ছে কি হচ্ছে না ইত্যাদি দেখা। আমার কাজ কঠিনও নয়, আহামরি আরামেরও কিছু নয়, মাঝে মাঝে জিপ নিয়ে কূপে কূপে ঘুরে বেড়ানো। যতদিন নিজের জিপ না আসে ততদিন একটু কষ্ট, তাও রোজ যাবার দরকার নেই। শুধলাম, হেঁটে হেঁটে জঙ্গল যেতে হবে, কিন্তু জঙ্গলি জানোয়ারে ভয় নেই তো? যশবন্ত বলল, জানোয়ারের ভয় মানুষের কিছুই নেই, মানে থাকা উচিত নয়। মানুষের ভয় মানুষেরই কাছ থেকে, তবে প্রথম প্রথম একটু সাবধানে থাকা ভালো এবং থেকো, তবে ভয়ের কিছু নাই, তাছাড়া ভয় কেটে যাবে। যারা জঙ্গল বন পাহাড়কে জানে না তারাই ভয় করে মরে। একবার চিনতে পারলে, ভালোবাসতে পারলে তখন আর জঙ্গল পাহাড় ছেড়ে যেতে মন চাইবে না। তাছাড়া আমি তোমাকে শিকার করতে শিখিয়ে দেব, হাতে একটা বন্দুক নিয়ে বন পাহাড় চষে বেড়াবে, দেখবে দিল খুশ হয়ে যাবে, সচমুচ দিল বড়া খুশ হয়ে যায়গা। কি কথা বলবো ভেবে না পেয়ে বললাম, ওই যে নিচে সুহাগী নদী দেখা যাচ্ছে ওতে জল আছে এখন? যশবন্ত বলল, জল আছে বই কি, চিরচির করে বইছে এখন, তবে যখন গরম আরো জোর পড়বে তখন উপরে জল আর যাবে না, তখন নদী অন্তঃসলীলা হবে, খুঁড়লে পাওয়া যাবে কিন্তু বাইরে দেখে বুঝতে পারবে না যে জল আছে। বললাম, কালকে রাতে চাঁদ উঠেছিল যখন, তখন নদীটাকে দারুণ সুন্দর দেখাচ্ছিল, কত নামনা জানা পাখি ডাকছিল রাতের জঙ্গল থেকে, একটু ভয় করছিল যদিও কিন্তু বেশ ভালো লাগছিল। লাগবে ভালো লাগবে বই কি, নইলে কি আর পড়ে আছি এখানে, সময় মতো প্রমোশন হলে আমি এতদিনে ডিভিশনাল ফরেস্ট অফিসার হয়ে যেতাম, কিন্তু আমার স্বভাব এবং আমার এই পালামপ্রীতি, এই দুয়ে মিলে হয় গাড়ু নয় লাথ, হয় চাহাল চুরুং কিংবা বেতলা, এখানেই বেঁধে রেখেছে, এ সালি জাদু জানে। তারপর বলল, যাবে নাকি নদীটা দেখতে, চলো ঘুরে আসি। বাংলো থেকে পাকদণ্ডি রাস্তা বেয়ে নামতে নামতে ভাবছিলাম, যশবন্ত ছেলেটার মধ্যে বেশ একটা ক্রুডনেস আছে, যা তার চলনে বলনে ভাব ভঙ্গিতে সবসময় ফুটে ওঠে, যা এই জঙ্গল পাহাড়ের নগ্ন পরিপ্রেক্ষিতে একটা আঙ্গিক বিশেষ বলে মনে হয়। যশবন্ত শুধালো, এটা কি গাছ জানো? বললাম, জানি না। অর্জুন গাছ, এ জঙ্গলে অর্জুন এবং শিশু প্রচুর আছে, তাছাড়া আছে শাল, সবচেয়ে বেশি শালকে এখানকার লোকেরা বলে সাকুয়া,
তাছাড়া আরও অনেক গাছ আছে, কেঁদ, পিয়ার, আসন, পন্নান, পুঁইসার, গমহার, সাগুয়ান ইত্যাদি, এবং নানা রকমের বাঁশ। সকলের নাম কি আমি জানি, ঝোপের মধ্যে পুটুস, কুল, কেলাউন্দা এবং অন্যান্য কাঁটা গাছ। ফুলের মধ্যে আছে ফুলদাবাই, জিরহুল, মনোরঙ্গলি, পিলাবিবি, করঞ্জ, সফেদিয়া, আরও কত কি কত যে ফুল ফোটে তোমাকে কি বলবো। আর কি যে মিষ্টি মিষ্টি রং, তাদের কি যে গন্ধ। এই জঙ্গলে হাড়ভাকাতে যে হাওয়া বয় তা হামেশা খুশবুতে ভারী হয়ে থাকে, অথচ সে খুশবু একটা বিশেষ কোনো ফুলের খুশবু নয়। অনেক ফুল, অনেক লতা, অনেক পাতার ইতরদানি। কিছুদিন থাকো, তখন আপনি হাওয়া না কেলে বুঝতে পারবে কোন ফুলের বা ফলের খুশবুতে ভারী হয়ে আছে হাওয়া। আমরা বেশ খাড়া নামছি, এঁকে বেঁকে পাথরের পর পাথরের উপর দিয়ে ঘন জঙ্গলে ছায়া নিবিড় সুবাসিত পথে আমরা নেমে চলেছি। পথের দুধারে ছোট ছোট লঙ্কার মতো কতগুলো গাঢ় লাল ফুল ফুটেছে, এমন লাল যে মাথার মধ্যে আঘাত করে, ঝনঝন করে স্নায়ুগুলো সব বেজে ওঠে। যশবন্তকে শুধোতে বললে, এগুলোই তো ফুল দাওয়াই, আর ওই যে ফিকে বেগুনি রঙের ফুলগুলো দেখছো, ওই ওই ডান দিকে, ওগুলোর নাম জিরহুল। এই গরমেই ওদের ফোটা শুরু হয়, গরম যত জোর পড়বে ওরা তত বেশি ফুটবে, ওদের রঙে তত চেকনাই লাগবে। ভালো করে দেখলাম বেগুনি ফুলগুলোকে, ছোট ছোট ঝোপ, ফুলগুলো হাওয়ায় দুলছে যেন গান গাইছে, যেন খুশি, ভীষণ খুশি। রংটা ঠিক বেগুনি বললে সম্পূর্ণ বলা হয় না, কিশোরীর মিষ্টি স্বপ্নের মতো, যে স্বপ্ন আচমকা ভেঙে যায়নি। সুহাগী নদীতে পৌঁছতে পাকদণ্ডি বেয়ে বাংলো থেকে নামতে মিনিট কুড়ি লাগে, পৌঁছেই চোখ জুড়ালো, কি সুন্দর নদী। ইউক্যালিপটাস গাছের গায়ের মতো মসৃণ, নরম, পেলব সুন্দর বালি, মধ্যে দিয়ে পাথরে পাথরে কলকল করে কথা কইতে কইতে একটি পাঁচ বছরের শিশুর মতো ছুটে চলেছে সুহাগী। কারো কথা শুনে ঘর থেকে বেরোয়নি, কারো কথায় থামবেও না ঠিক করেছে। জলধারা যেখানে সবচেয়ে চওড়া এখন সেখানে প্রায় 25-30 গজ হবে। একটি প্রকাণ্ড সেগুন গাছের তলায় একটি বড় কালো পাথরের স্তূপ, চমৎকার বসবার জায়গা, ছায়া শীতল, উঁচু, সেখান থেকে বসে নদীটিকে বাঁক নিতে দেখা যায়। দুপাশে গভীর জঙ্গল, নদী চলেছে তার মাঝ দিয়ে, পাথরের উপরে ইতস্তত শুকনো পাতা ছড়িয়ে আছে, হাওয়ায় হাওয়ায় মচমচানে তুলে এপাশে ওপাশে গড়াগড়ি খাচ্ছে। যশবন্ত বললে, এই পাথরে বসে আমি অনেক জানোয়ার শিকার করেছি। সুহাগী থেকে ফিরে এসে দুপুরে খাওয়া দাওয়ার পর যেখানে কাজ হচ্ছে সেখানে নিয়ে গেল যশবন্ত আমাকে। অনেকখানি বিস্তীর্ণ জায়গা জুড়ে বাঁশ কাটা হচ্ছে, ছোট ছোট বাঁশ, সরু সরুও বটে, এক ধরনের মোটা বাঁশও আছে তবে খুবই কম। সে বাঁশ নাকি কাগজ বানাতে প্রয়োজন হয় না, ফরেস্ট ডিপার্টমেন্টের খাঁকি জামা পরা লোকজন মার্কা করার হাতুড়ি হাতে ঘুরে বেড়াচ্ছে। একজন কন্ট্রাক্টরের জঙ্গল আজ মার্কা হচ্ছে কাঠের জঙ্গল। যশবন্ত নানা রকম বাঁশের নাম শেখাচ্ছিল, ব্যাম্বুসা রোবাস্টা, ব্যাম্বুসা আর্ডেন্সিয়া, ড্যান্ড্রোক্যালামাস স্ট্রিক্টাস ইত্যাদি। ড্যান্ড্রোক্যালামাস স্ট্রিক্টাসই বেশি, মোটা বাঁশ এখানে খুব কম। বাঁশ কাটার সময় ঠিকাদারের লোকজনই সব করে, তারাই তাদের নিজেদের গরজে ততলোকি করে। সত্যি কথা বলতে কি তেমন কোনো কঠিন কাজই নেই, তবে যখন কোনো নতুন জঙ্গলে কাজ আরম্ভ হবে সেই সময় আমার এবং যশবন্তের প্রথম প্রথম কিছুদিন রোজ যেতে হবে, নইলে বাঁশের জঙ্গল ঠিকমতো কাটা হচ্ছে কি না, ঠিক মাপের বাঁশ, ঠিক বয়সের বাঁশ ঝাড় নির্ধারিত হলো কি না, এইসব দেখাশোনা করা যাবে না। এখানকার সবচেয়ে বড় ঠিকাদার মালদেও তেওয়ারি, খুব নাকি ভালো লোক, সমস্ত জঙ্গলে প্রচুর লরি এবং অনেক লোক খাটছে।
গরমের সময় কাজ খুব, কারণ বর্ষাকালটা কাজ বন্ধ থাকবে। জঙ্গলে রাস্তাঘাট অগম্য হয়ে উঠবে, নদী নালা ভরে যাবে। পাহাড়ি নদীর ওপর বসানো কজবেগুলোর ওপর দিয়ে জল বয়ে যাবে, তখন কাজ অসম্ভব। মালদেও বাবুর ছেলে রামদেও তেওয়ারি এখানে সেদিন কাজ দেখতে এসেছিল। 25-26 বছর বয়স হবে ছেলেটিরও, পায়জামা পরা, বেশ শৌখিন, করিতকর্মা, প্র্যাকটিক্যাল মানুষ। অল্প বয়সে মনে হয় কাজটা ভালো রপ্ত করেছে, কিসে দু পয়সা আসবে তা জানে। জঙ্গল থেকে ফিরে সন্ধে হবার পর যশবন্ত ঘোড়ায় চেপে বসল। যতবার বললাম কি দরকার রাত করে এতটা পথ ঘোড়ায় চেপে গিয়ে বিকেল বিকেল বেরিয়ে বেড়া থাকতে পৌঁছে গেলেন না কেন, ততবারই ও বলে মাথা খারাপ, এই গরমে কে যাবে। আর রাতেই তো মজা, চাঁদনি রাতে পাহাড় জঙ্গলে বেরিয়ে বেড়ানোর মতো মজা আছে? আমি বললাম কিসের মজা? বলছেন হাতি আছে, বাইসন আছে, বাঘ আছে, জঙ্গলি মোষ আছে, যে কোনো মুহূর্তে তারা সামনে পড়তে পারে। আর আপনি বলছেন মজা আছে, এতে মজাটা কিসের? যশবন্ত বলল, মজাটা কিসের অত শত ব্যাখ্যা করতে পারবো না, তবে এক কথায় বলতে পারি, দিল খুশ হয়ে যাতা হ্যায়। কথাকটি আমার দিকে ছুড়ে দিয়ে সেই চাঁদের আলোয় মোহময় অপার্থিবতায় সেই রহস্যময় রাতে আলো ছায় ভরা পাহাড়ি পথে যশবন্ত টকবক করে ঘোড়া ছুটিয়ে চলে গেল ওর বাংলোয়, নাইহারে। এই সঙ্গে শেষ হলো আজকে গল্পবাসরে বুদ্ধদেব গুহরচিত উপন্যাস কোয়েলের কাছে প্রথম পর্ব। গল্প পাঠে ছিলাম আমি আপনাদের বন্ধু দিলীপ পাল। গল্প পাঠ এবং অনুষ্ঠান উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের সুচিন্তিত মতামত একান্ত কাম্য। উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্র দেখা হবে, সঙ্গে থাকবেন, শুনতে থাকুন লেটস মিউজিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।